আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা একটি ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব অ্যানিমেশন নিয়ে আসব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম লাইক এবং সাবস্ক্রাইব কিভাবে এই বাটনটি আমরা নিয়ে আসব গ্রিন স্ক্রিন, অর্থাৎ আমাদের ভিডিওতে, যে কোনো ভিডিওতে আমরা এরকম লাইক এবং সাবস্ক্রাইব অল বাটন কিভাবে নিয়ে আসব। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ শো করে দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার ভিডিওতে এরকম সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটন নিয়ে আসবেন। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শো করে দেখতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলে থাকা যে কাইন মাস্টার অ্যাপটি রয়েছে সেই কাইন মাস্টার অ্যাপটির মাধ্যমে আমরা চলে যাব। সর্বপ্রথম আমরা কাইন মাস্টার অ্যাপে চলে যাব। কাইন মাস্টার অ্যাপে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতে পারব যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট একটি অপশন এখানে প্রেস করে দেব। এখানে প্রেস করার পর আমরা যে আমাদের যে ভিডিওর সাইজ নেব সেই ভিডিওটির সাইজ অনুযায়ী আমরা এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি আমরা এডিটিং করতে চাচ্ছি, অর্থাৎ যে ভিডিওতে আমরা এই সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটি নিয়ে আসতে চাচ্ছি সেই ভিডিওটি আমরা এখানে নিয়ে আসবো। ধরুন আমি একটি ভিডিও এখানে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার হাতে, অর্থাৎ আমি একটি ভিডিও তৈরি করছে, সেটি হচ্ছে কার্টুন ভিডিও। সেই কার্টুন ভিডিওটি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। সেই ভিডিওতে আমি এই গ্রিন স্ক্রিন অ্যানিমেশনটি অ্যাড করে আপনাদের দেখিয়ে দিব। তো অবশ্যই এটি করার জন্য আপনাদের একটি গ্রিন স্ক্রিন ভিডিওর প্রয়োজন হবে। তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটি আপনি কোথা থেকে পাবেন আমি ভিডিওর শেষে বলে দেব, একদম ফ্রিতে কিভাবে এই গ্রিন স্ক্রিন ভিডিও আপনি ডাউনলোড করবেন। তো আমি এই ভিডিওটি নিয়ে নিছি। এই ভিডিওটি নেওয়ার পর আমরা এখানে ক্রস বাটন দেখতে পারবো, এই ক্রস বাটনে আমরা ক্লিক করে দেব। ক্রস বাটনে ক্লিক করার পর আমি এই ভিডিওটির অডিওটা মিউট করে দিচ্ছি। মিউট করার পর এখানে আমরা এখন আমরা যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটি নিয়ে আসব, এর জন্য আমাদের একটি ভিডিওর প্রয়োজন হবে। অর্থাৎ এই সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটি যে নিয়ে আসবো এটি কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও হতে হবে। তো ধরুন আমি গ্রিন স্ক্রিন ভিডিওটি ডাউনলোড করে রেখেছি। তো আমি ভিডিওর শেষে বলে দিব এই গ্রিন স্ক্রিন ভিডিওটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন একদম ফ্রিতে। তো এই ভিডিওটি নেওয়ার পর আমরা এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে লেয়ার, যে অপশন এই লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা মিডিয়া বলে একটি অপশন দেখতে পাবো, এই মিডিয়াতে ক্লিক করে দেব। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আমরা যে ফোল্ডারে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটি ডাউনলোড করে রেখেছি সেই ফোল্ডারে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে একটি ভিডিও নিয়ে নেব, অর্থাৎ যে গ্রিন স্ক্রিন ভিডিওটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই ভিডিওটি যেখানে, অর্থাৎ এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটি আমরা যেখানে দিতে চাচ্ছি সেখানে আমরা দিয়ে দিব। ধরুন আমি এখানে এই সাইটে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, এটি হচ্ছে এখানে এই গ্রিন স্ক্রিন ভিডিওর যে লেয়ারটি রয়েছে লেয়ারের উপর ক্লিক করে, লেয়ারের উপর ক্লিক করে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো ডান পাশে। তো এখানে সবার নিচে যে স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পারবো ক্রোমা কি বলে একটি অপশন, এই ক্রোমা কিতে ক্লিক করে দেব। ক্রোমা কিতে ক্লিক করার পর এখানে আমরা একটি এনাবল অপশন দেখতে পাচ্ছি, এই এনাবল অপশনে আমরা জাস্ট এনাবল করে দেব। এনাবল করার পর জাস্ট এখানে যে টিক মার্ক রয়েছে এখানে টিক মার্ক করে দেব। তার আগে একটি কথা বলে দিতে চাই আপনাদের, এখানে কে কালার বলে একটি অপশন দেখতে পাচ্ছি, কে কালারে আমরা ক্লিক করে দেব। কে কালারে ক্লিক করার পর অবশ্যই আপনাদের এই সবুজ কালারটি সেট করে রাখতে হবে। এটি করার পর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দেব।
तो अपनारा एखन देखते पारबेन जे एई ग्रीन स्क्रीन भिडियोटी अर्थात एई सबस्क्राइब एनिमेशनटी किभावे आपनादेर माझे शो करे। तो देखते पाच्छेन लाइक शेयर सबस्क्राइब एबं अल बाटन। तो एभावे एकटी एनिमेशन सबस्क्राइब एड करते हय। तो आपनि जदि चाच्छेन जे आरेकटी एरकम ग्रीन स्क्रीन भिडियो एखाने एड करते तो सेटिओ पारबेन। এটি করার জন্য ধরুন আমি এখানে আরেকটি গ্রিন স্ক্রিন অ্যানিমেশন যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে এখানে আমরা অ্যাড করে দেব। তো এটি অ্যাড করার জন্য আমরা আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা মিডিয়া যে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে আমাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটি অর্থাৎ সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দেব। সেই ফোল্ডারে ক্লিক করার পর আমরা এখানে যে অ্যানিমেশন ভিডিওটি দিতে চাচ্ছি সেটি আমরা এখানে দিয়ে দেব। ধরুন আমি এই ভিডিওটি দিয়ে দিতে যাচ্ছি, এটি জাস্ট আমরা এখানে সাইড মতো দিয়ে দেবো। ধরুন আমি এখানে এটি এই সাইডে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এই লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করার পর এখানে আমরা আবার ক্রোমাকিতে চলে যাব। ক্রোমাকিতে চলে যাওয়ার পর এখানে আমরা জাস্ট এটি এনাবল করে দেব। এনাবল করার পর এখানে টিক মার্ক দিলেই আমাদের কিন্তু ভিডিওটি অর্থাৎ গ্রিন স্ক্রিন যে অ্যানিমেশন বাটনটি রয়েছে এখানে চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সাবস্ক্রাইব অ্যানিমেশন বাটনটি এটি কিন্তু আবারও শো করছে। তো এভাবে একটি গ্রিন স্ক্রিন অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন যে কোনো ভিডিওতে নিয়ে নিতে পারেন। তো অবশ্যই আজকের ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হয়েছেন। তো আপনি এখন এই গ্রিন স্ক্রিন ভিডিওটি কোথা থেকে পাবেন? তো চলুন এখন এটি কোথা থেকে পাবেন আমি এখন দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেবেন। তো এটি ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে এই গ্রিন স্ক্রিন ভিডিওটি ডাউনলোড করার জন্য আমাদের চলে আসতে হবে ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখব যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন, গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন। জাস্ট এটি লেখার পর আমরা এখানে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন লেখার পর আমাদের মাঝে অনেকগুলো ভিডিও চলে আসবে। তো যে কোনো ভিডিও আপনি একটি ডাউনলোড করতে পারেন, ধরুন এই ভিডিওটি আপনি যদি ডাউনলোড করেন তাহলে করতে পারেন। তো একটি ইউটিউব থেকে কীভাবে একটি ভিডিও ডাউনলোড করতে হয় অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি একটি ইউটিউব থেকে এরকম একটি সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তবে অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে আপনি এরকম একটি ভিডিও ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো অবশ্যই আজকের ভিডিওটি আশা করছি ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন এবং একটি লাইক অবশ্যই। ধন্যবাদ।